কেয়ামত হবে এটা অবশ্যম্ভাবী সত্য, আসলই কেয়ামত হবে, বাস্তবই হবে, সত্যি হবে, এটা হলো আল হাক্কাহ। তো আল হাক্কাহ অবশ্যম্ভাবী সত্য, মাল হাক্কাহ অবশ্যম্ভাবী সত্য, এটা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কাহ, আপনি কি জানেন অবশ্যম্ভাবী সত্য এটা কি? তো এটা হলো কেয়ামত, যেটা বাস্তবেই ঘটবে। এটা অস্বীকার করেছে সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়, বলেন নাউযুবিল্লাহ, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল ক্বারিআ। সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায় করাঘাতকারী কেয়ামত, আত্মপ্রকম্পিতকারী কেয়ামতকে অস্বীকার করেছে। কেয়ামত আত্মাকে কাঁপিয়ে তুলবে, আত্মা প্রকম্পিত করবে, এটা অস্বীকার করেছে সামুদ আর আদ সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামুদ জাতি যারা, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্বাগিয়া, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রলয়ংকারী আওয়াজ দ্বারা, বিকট আওয়াজ দ্বারা ধ্বংস করা হয়েছে, প্রচন্ড জোরে একটা আওয়াজ আসছে, এই আওয়াজের দ্বারা ধ্বংস হয়ে গেছে। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিত্বাগিয়া, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্বাগিয়া, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড আওয়াজ দ্বারা, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা, যে বাতাসটা পশ্চিম দিক থেকে আসছে। কোন দিক থেকে? বাতাস কখনো কখনো ক্ষতিকারক হয়, কখনো কখনো উপকারী হয়। কিছু ঠান্ডা বাতাস আসে, ফসল নষ্ট করে দেয়, জমিন নষ্ট করে দেয়। সূরা আলী ইমরানের 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহ ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন জালামু আনফুসাহুম ফাআহলাকাত। কিছু মানুষ আছে যারা এই পৃথিবীতে দান করে ইমান ছাড়া, যাদের ইমান নাই, তাদের দানের দৃষ্টান্ত হলো হিম শীতল বাতাসের মতো, যেই ঠান্ডা বাতাস কোন সম্প্রদায়ের জমিনের মধ্যে যায়, যারা জালেম সম্প্রদায় তাদের জমিনকে গিয়ে ওই বাতাস ধ্বংস করে দেয়। তো বলেন তো, এই বাতাস কি ফসলের জন্য উপকারী হলো না ক্ষতিকর? সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিস, কিতাবু আহাদিসিল আম্বিয়া বাবু ওয়া ইলা আদিন আখাহুম হুদা, বুখারীর একটা অধ্যায়ের নাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, শিরোনামের নাম হলো ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম। এই শিরোনামে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন, হাদিস নাম্বার হলো 3343। قال رسول الله صلى الله عليه وسلم نصرت بالصبا وأهلكت عاد بالدبور। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে, ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। وأهلكت عاد بالدبور, আদ জাতিকে পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে। হাদিসে দুইটা বাতাসের কথা আছে, নবী বললেন ভোরের হাওয়া, ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। দুই বাতাস কি এক না আলাদা?
একটা উপকারী আর একটা ক্ষতিকর। এজন্য ফজরের নামাজের সময় যে বাতাস এটা মিস করবেন না, ফজর পরে একটু হাঁটবেন, ঠান্ডা বাতাস, ভোরের হাওয়া নেবেন। তিরমিজি শরীফের বর্ণনা 1212 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রসুলের সাহাবি সখর আল কামিদির বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها رسول الله صلى الله عليه وسلم আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় যেই সময়টা ওই সময়ে আমার উম্মতকে বরকত দিয়ে দাও। কোন সময় তো উম্মত ভোরবেলা উঠবে কি, তিনটা তো ঘুমায়, তিনটা বাজে উনি খুব গুরুত্বপূর্ণ কাজ করে মোবাইলে, এরপর ঘুমায় তিনটা, বিশিষ্ট শিল্পপতি তো, তাই তিনটা পর্যন্ত প্রচুর কাজ ওনার মোবাইলে, এই এলাকারও অসংখ্য অগণিত কোটি কোটি অসংখ্য অগণিত নারী পুরুষ দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত মোবাইলে প্রচুর কাজ থাকে তাদের, ঘুমায় তো তিনটার পরে, ভোরের হাওয়াটা নিবে কখন? নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় বরকত দেন, এই জন্য হেফসখানায় 3:30-4টায় বাচ্চাগুলার উঠায় দেয়, কেন মেধা তখন শার্প থাকে, বরকত আসতে থাকে, বাচ্চাদের পড়া মুখস্থ হতে থাকে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা সারিয়াতান আও জাইশা বাআসাহুম আউওয়ালান নাহার, নবীজি যখন কোন ছোট দল অথবা বড় দলকে কোন এলাকায় যুদ্ধের জন্য পাঠাইতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে পাঠাইতেন, যেন দিনের শুরুর বরকতটা নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা করে। ওয়া কানা সখর রাজুলান তাজিরা, হাদিসের বর্ণনাকারী সখর তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনি যখন তার ব্যবসায়ী দল কোথাও পাঠাইতেন, ওই ভোরের বেলা পাঠাইতেন তার ব্যবসায়, তিনি বলেন ভোর বেলা শুধু নবীর ওই সুন্নতের কারণে, যে নবী সকাল সকাল কাউকে পাঠাইতেন কারণ ওই সময় বরকত, আমিও ওই সময়ের বরকত পাওয়ার জন্য ব্যবসায়ী কাজে ব্যবসায়ীদেরকে ভোরে পাঠাইতাম, আল্লাহ তার ব্যবসায় ভরপুর বরকত দান। সবজি যারা বিক্রি করে মাশাআল্লাহ সকাল সকাল উঠে, দুই বেচারা অনেকে ফজর করে না, তো আবার লাভ, সকাল সকাল উঠে আপনার খেতে যায় ওঠায় সবজিগুলা, তো সকাল সকাল ঠিক আছে বরকতের সময়, কিন্তু আবার ফজরটা না পড়লে তো বরকত চলে গেল। আল্লাহ আমাদের সকলকে ভোরের যে বরকতটা এটা প্রতিদিন যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এজন্য ফজর থেকে ইশরাক পর্যন্ত না ঘুমানো, ফজর পর ইশরাক পর্যন্ত জেগে থাকবেন, কারণ ওই সময়টা বরকতের সময়, আপনি যেন বরকত থেকে বঞ্চিত না হন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিত্তাগিয়া, আদ সম্প্রদায় ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ সম্প্রদায়কে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে, কেমন বাতাস, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, টানা 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে বাতাস আল্লাহ প্রবাহিত করেছেন, কয় রাত, 7 রাত, কয়দিন, 8 দিন, হুসুমা, হুসুমা মানে বিরামহীন ভাবে, ইকু দিয়ে না, ইকু মনে হয় সামান্য চলতেছে, আমার কোনো মাহফিল ইকু দিবেন না আল্লাহর রাস্তায়, ইকুর শ্রোতাও হই না আমি, ইকুর বয়ানও দিই না, কোনো মাহফিলে যদি ইকু থাকে আর এনে যদি আমি শ্রোতা হই, নগদ চলে যাই, শ্রোতাও হই না, কেন একজন দিকে কেন উত্তর হইলো, ইকুতে মনে হয় হুজুর ফাটাইতেছে, কি যে ফাটাই এটাই বুঝি, এই এজন্য ইকুর পক্ষে না, আমি ইকুতে কি বোঝা যায় হুজুর ফাটায়, কি ফাটায় বুঝি না, সেই জন্য আমি যদি কোথাও দেখতাম মনে করেন শ্রোতা যে যাইতেছে ইকু, মানে মনে হয় 4-5টা চলতেছে, বয়ান নয় কয়টা, 1টা না 10টা, এই জায়গায় মাহফিল কটা হইতেছে, তো মাইকে আমনে মনে হইব 10টা, ঘটনা কি 10টা আওয়াজ হইলে না বুঝলো, এজন্য ইকুতে কি হয় মনে হয় যে খুব সুন্দর হইতেছে, হুজুর ফাটাইতেছে রে চল,
ইয়া যে কি ফাটতেছে এটাই বুঝতেছে খালি বুঝতেছি ফাটাইতেছে আজকে আসলে ফাটানো বোঝা উচিত না কথা বোঝা উচিত আর এই জন্য মনে রাখবেন ইকু সারা কথা বোঝা যায় ইকুতে মনে হয় যে খুব সুন্দর আগে আমি তো যেহেতু সুন্দর পারি না আমি তো ক্লাসের মতো মাহফিল করি এজন্য আমার কথা বুঝতে হইব না বুঝতে আমি মনে হয় যে মাহফিল এটা ব্যর্থ বুঝতে হইব কথা আল্লাহ সাত রাত আট দিন টানা বাতাস চালাইলেন সাত রাত আট দিন হুসুমা বিরামহীন একদম কোন বিরতি নাই প্রচন্ড ঠান্ডা বাতাসে এদেরকে আল্লাহ ধ্বংস করলেন বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবীরে কি বলে দেখেন ফাতারাল কওমা ফিহা সারআ নবী আপনি যদি ওই এলাকায় থাকতেন দেখতেন তারা লুটিয়ে পড়ে আছে সব বইরা সবগুলা পড়ে আছে এই কথা আল্লাহ কেন বললেন কারণ আদ সম্প্রদায় গর্ব করে বলতো মান আশাদ্দু মিন্না কুয়া আদ জাতি তারা বলতো আমাদের চাই আবার শক্তিশালী কে আছে আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ জবাব দেয় আওলাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া আদ সম্প্রদায় বলে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আল্লাহ বলে তারা কি চিন্তা করে না তারা কি দেখে না তাদের এই বড় বড় শরীরটা যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তাদের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী আল্লাহই তো বেশি শক্তিশালী বলেন আদ সম্প্রদায়কে যে এত বড় বড় দেহ দিছে কে দিছে তো এরা কয় আমগর চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহ কয় আমি আছি এরা কয় আমগর চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহ কয় আমি আছি আমি তো তোমগরে বানাইছি আল্লাহ বলে নবী আপনি যদি ওই এলাকায় থাকতেন দেখতেন এই বড় বড় মানুষগুলা লুটিয়ে মাটির মধ্যে পড়ে আছে কিভাবে কান্নাহুম আজাজুন নখলিন খাবিয়া এদেরকে দেখলে আপনার মনে হবে ফাপা খেজুর গাছের কাণ্ডের মতো সবাই মাটির মধ্যে পড়ে আছে শরীর নিয়ে কত গর্ব করত শক্তি নিয়ে কত গর্ব করত আল্লাহ বলেন হাবিব আপনি যদি থাকতেন দেখতেন সবগুলা খেজুর গাছের কাণ্ডের মতো মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে সবাই এবার আল্লাহ বলেন ফাহাল তারালাহুম মিম বাকিয়া হাবিব এখন আপনি যদি তালাশ করেন তাদের কাউকে কি খুঁজে পাবেন ফাহাল তারালাহুম মিম বাকিয়া তাদের কাউকে কি এখন আর পাইবেন আমরা এখন পাবো তাদের কাউকে আল্লাহ কো এত শক্তিশালীরা গেল কই এদেরকে তো আমি শেষ করে দিলাম এরা কেয়ামত বিশ্বাস করে নাই এটা দিয়ে কি বুঝায় তোমরা এমন কইরো না আমি আল্লাহ কিন্তু চাইলে তাদের মতো তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না এরপরে আল্লাহ আরেকটা জাতির কথা বলে ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ ফেরাউন সম্প্রদায় এবং তার আগের যে জাতি আর উল্টিয়ে দেওয়া সম্প্রদায় তথা লুত আলাইহিস সালামের সম্প্রদায় যাদেরকে আল্লাহ জমিন সহ উপরে উঠায়া উপর থেকে জিবরিল আমিনের মাধ্যমে আছার মেরে ধ্বংস করে দিয়েছে লুত নবীর জাতি আল্লাহ বলেন ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ ফেরাউন এবং তার আগের সম্প্রদায় আর লূত নবীর জাতি উল্টে দেওয়া সম্প্রদায় তারাও গুনাহ করেছে অপরাধ করেছে তাদের অপরাধ কি জাননি ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া তারা তাদের রাসূলের নাফরমানি করেছে তাদের রব যে রসুল পাঠাইছে ওই রসুলের নাফরমানি করেছে ফাআখাযাহুম আখযাতার রাবিয়া আল্লাহ তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করলেন ফেরাউনের জাতিরে আল্লাহ ডুবায়া মারলেন রাস্তায় হাঁটতেছে রাস্তা আল্লাহ হঠাৎ পানি বানায় দিছে সব মরে গেল ডুবে লুত নবীর জাতির উপরে উঠায় আসার মাস তাহলে সামুদ জাতির কথা গেল আদ জাতির কথা গেল ফেরাউন সম্প্রদায়ের কথা গেল লুত নবীর জাতির কথা গেল এবার আল্লাহ বলে ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া ইমানদার তোমরা ভালো করে শোনো পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো সারা পৃথিবীর মধ্যে পানি আর পানি এই পানির মধ্যে একটা জাহাজ আছে
ওই জাহাজের উপর নূহ নবীর সাথে আমি তোমাদেরকে উঠাইছিলাম তোমাদেরকে মানে ইমানদারদেরকে তোমাদেরকে মানে ইমানদার আমি কয়েকজন ইমানদারদেরকে কিস্তির মধ্যে উঠাইছিলাম পানি যখন নিয়ন্ত্রণ হারা হয়ে যায় দুনিয়ার মধ্যে পানি আর পানি নূহ নবীর সাথে কিস্তির মধ্যে কয়েকজনকে ভ্রমণ করাইছিলাম কেন লিনাজআলাহা লাকুম তাযকিরাতা তোমাদের জন্য ওয়াজ বানাইলাম আমি আল্লাহ ওয়াজ বলেন কি বানাইছে ওয়াজ উপদেশ যে কি উপদেশ সারা দুনিয়া পানির নিচে উপরে একটা জাহাজ এই জাহাজে কয়েকজন মানুষ বাঁচায়া রাখছি আর পুরো দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি এটা তোমাদের জন্য ওয়াজ হিসাবে করছি যে দেখো আমি আল্লাহ চাইলে কি পারি এটা ওয়াজ বলেন এটা কি করছে আল্লাহ ওয়াজ কয়টা নসিহত এটা উপদেশ তাযকিরাতা আর কি এখন আমি যে ওয়াজটা করলাম শুনছেন নি কান দিয়া আরে কান দিয়া শুনছেন না আল্লাহ কয় এই ওয়াসটা যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে আল্লাহ কয় এই ওয়াসটা যেন সংরক্ষণকারী কান সংরক্ষণ করে রাখতে পারে এর মানে কানে শুনলেই হবে না এটা ভিতরে আনতে হবে যে আল্লাহ চাইলে পুরো দুনিয়া পানির নিচে রাখবে কয়েকজন উপরে থাকবে এটা আল্লাহ সক্ষম এটা আমাদের জন্য ওয়াজ আর আল্লাহ বলছে শোনো যে কান শুনতেছে এই সংরক্ষণকারী কান এটা যেন ভিতরে সংরক্ষণ করে রাখে সংরক্ষণকারী কান এটা যেন সংরক্ষণ তার মানে কি বোঝা যায় কান দিয়া শুনলে হবে না ভিতরেও রাখতে হবে